हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी पूजा। आमी बेश कोई दिन धोरे आपने देश में कोनो रकम वीडियो शेयर करते पारछी ना, कारण आमार बाड़ीते किछु काज चलछे, समय होये उठछे ना। प्रत्येक दिन भाबछी जे एकटा वीडियो बानाबो, बाट सारा दिन शेषे मन आछे जे ना आर भालो लागछे ना, तो कल के बनाबो एरकम एकटा होये जाछे। तो अनेक दिन होये गेछे, तो आज के भाबछी जे ना फाइनली एकटा वीडियो शेयर करतेई होबे। तो आज के सेई जोन्नोई भाबछी जे ना वीडियोटा बानिये फेली। तो जरा अपनारा एखोनो आमार चैनलटिके सबस्क्राइब करेनी, प्लिज सबस्क्राइब करे नीन, आर पाशे थाका बेल आइकनटी अवश्य क्लिक करुन, जाते आमार नेक्स्ट वीडियो नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौंछे। तो आमी आजके आपनादेर संगे जेगुलो शेयर करब सेगुलो प्रत्येकटी बाड़ीते बानानो, जेटा आपनारा खूब सहजेई बानिये फेलते पारबेन बाड़ीतेई आर खूब इजी। आर फार्स्ट आमी आजके आपनादेर संगे जेटा आमी पड़े आछि এটা হচ্ছে ইয়ারিং, আর এটা উল বা সুতো যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন, আর যে কোনো কালার করে নিতে পারেন আপনারা। আমি কালো কালার বানিয়েছি, যাতে যে কোনো ড্রেসের সঙ্গে পরা যায়। তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। সেকেন্ড আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে মাল্টি কালারের ইয়ারিং। এই যে দেখতেই পাচ্ছেন এটা কেমন লাগছে, যেটা খুব সহজে বানানো যায় বাড়িতে। আপনারা যদি চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যেটা কীভাবে বানাতে হয়, তো আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেবো যে এটা কীভাবে বানানো যায়। আর এটা বানানো খুব ইজি, খুব সহজ, যে কেউ বানাতে পারে, কোনো রকম প্রবলেম হয় না। আমি জাস্ট এটা পরে দেখাচ্ছি কেমন লাগে। দেখতে পাচ্ছেন এটা যে কোনো কালারের ড্রেসের সঙ্গে পরা যাবে। মাল্টি কালার আছে, প্রত্যেকটা কালার এখানটাই আছে। সেটাও ইয়ারিং, এই যে এমনটা দেখতেই পাচ্ছেন। এটা এগুলো পুরো চেন দিয়ে করা, এটা ছোট, এটা তার থেকে একটু মিডিয়াম, এটা একটু লং। তো তিনটে নিয়ে এরকম এসেছে। এটা আমি একবার পরে দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা কালেকশন আমার বাড়িতে বানানো, আর সব কটা হাতে বানানো, আর খুব ইজি, বেশি কোনো জিনিস লাগবে না। বাড়িতে থাকা যে কোনো জিনিস দিয়েই এগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এই যে আরেকটাও পরে দেখাচ্ছি। কালেকশনগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, প্লিজ। আর যে কোনো কিছু যদি আপনাদের দেখার থাকে যে এটা কীভাবে বানাচ্ছে বা কীভাবে বানাতে হয়, যেগুলো আপনারা বানাতে চান নিজে, তো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কীভাবে বানাতে হয়। আর এগুলো আপনারা যে কোনো কালার দিয়ে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ড্রেসের সঙ্গে পরার জন্য। তো ফোর্থ কালেকশন, ফোর্থ কালেকশন আমি দেখাবো। এটাও একটা ইয়ারিং, যেটা হচ্ছে এরকম যাচ্ছে দুই সাইডটাই এরকমভাবে করা। এটা সুতো দিয়ে আছে, একটা রিংয়ের সঙ্গে ডিজাইন করা। এটাও আমি একবার পরে দেখাচ্ছি কেমন লাগছে।
এটা স্কাই কালারের ড্রেসের সঙ্গে পরলে ভালো লাগবে। বাট আমি বলবো আপনাদের যদি কোনো রকম কোনো কালার থাকে চয়েসেবল, তো সেই সুতো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের ড্রেসের সঙ্গে পরার জন্য। আর এগুলো বানানো খুব ইজি, খুব সহজ। আচ্ছা, ফিফথ কালেকশন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চুড়ি। দেখতে পাচ্ছেন চারটে কালার দেওয়া, চারটে কালার কম্বিনেশনে এটা বানানো হয়েছে এরকম। ঠিক আছে, এ আর একটা আছে, এগুলো বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের কোনো রকম নাচের প্রোগ্রাম থাকলে সেগুলোর সঙ্গে যে চুড়ি বা ফুলের মালা দিয়ে ওরা চুড়ি মানে চুড়ি করে, তো সেটা লাগবে না। আপনারা যদি এরকম চুড়ি বানিয়ে রাখেন তো তাদেরকে এরকমভাবে পরালে আমার মনে হয় খুব সুন্দর লাগবে দেখতে। তো এই কালেকশনটা গেল, আমি রেখে দিলাম। পরে কালেকশন আসছি, সেটাও হচ্ছে একটা চুড়ি, এটা আমি নিজে বানিয়েছি। এগুলো যে কোনো কিছুর সঙ্গে পরা যায়, কুর্তি শাড়ি যে কোনো কিছুর সঙ্গে আমার। আচ্ছা, পরে কালেকশনটা, পরে কালেকশন একটা মালা দেখাই। এটাও বানানো, আপনারা চাইলে এটাকে এরকম এইরকম ভাবেও রাখতে পারেন, আর একটু ছোট লং করে পড়তে পারেন, বা এই সাইজের করেও পড়তে পারেন, বা আর একটু যদি চান তো আর একটু ছোট। এরকম গলার সঙ্গেও পরা যেতে পারে। মালারও প্রচুর কালেকশন আছে, প্রচুর ভাবে বানানো যায়, আরো অনেক রকম আছে, আমি সবগুলো শেয়ার করতে পারলাম না। যেগুলো হাতের কাছে পেলাম সেগুলো আমি শেয়ার করলাম, পরে আমি একদিন অবশ্যই শেয়ার করে দেবো। আচ্ছা, পরেরটা আমি দেখাই, সেটা হচ্ছে এটা আমার খুব পছন্দের, খুব সুন্দর এটা 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 আমার মনে হয় শাড়ির সঙ্গে পরে বেশি ভালো লাগবে। কিভাবে বানানো সেটা দেখুন, এটা হচ্ছে পুরো সুতোর কাজ করা আছে, সুতো দিয়ে এটাকে এভাবে পেঁচিয়ে 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 বানানো আছে। তারপর হচ্ছে সাদা পুঁতি দেওয়া, তারপর গোল্ডেন কালারের পুঁতি দিয়ে এর উপর দিয়ে একটা স্টিচ করার মতো আছে। তো এটা একবার আমি পরে দেখাই, এটা এরকম লাগবে, এটা আমার খুব পছন্দ, এটা শাড়ির সঙ্গে পরলে বেশি ভালো লাগবে। তো আমি বলবো আপনারা যদি চান এটা যে কোনো কালারের সঙ্গে, এই রানি কালারটা যে কোনো কালার দিয়ে করতে পারেন, আর আপনারা যদি চান এই গোল্ডেন যেটা আছে ওপর দিয়ে, তো গোল্ডেনটা নাও দিতে পারেন, শুধুমাত্র সাদা পুঁতি দিয়েও এটা বানানো যেতে পারে। আবার এটা একটু হেভি হয়েছে, কেউ যদি মনে করেন যে আমি একটু লাইট পছন্দ করি বা এত হিজিবিজি আমার পছন্দ না, তাহলে সাদা পুঁতিটা আমি বলবো যে এইটা যেমন করে বানানো আছে তো এমনভাবেও দিতে পারেন, যে কোনো কালার দিয়ে কোনো রকম সমস্যা নেই। আজকের মতো কালেকশন এই কটাই দেখালাম, পরে আমি আপনাদের সঙ্গে অবশ্যই আমার আরও কালেকশনগুলো শেয়ার করে দেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 বেশি 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 করে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। তো আজকের মতো, টাটা, বাই।